দুষ্টু বেশিক্ষণ আসেনি এই তো এলাম। আচ্ছা তোমার বাড়িতে যে যেতে বারণ করলে কোনো অসুবিধা ছিল? না না মানুষ, অসুবিধা কিছুই ছিল না। আসলে আমি বেশ কয়েকটা রাজার কাজ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, ফিরতে অনেক লেট হবে, তাই তুমি শুধু শুধু গিয়ে কতক্ষণ অপেক্ষা করবে তাই ভাবলাম চলে আসি। খুব ভালো করেছো। এনো এনো প্রসাদটা উল্টা মাথায় থাকো। রাজা এখন কেমন আছে দুষ্টু? রাজা আগের থেকে অনেক ভালো আছে। মানু তুমি বাপি মাম্মাকে বলো যে রাজাকে নিয়ে আর কোনো টেনশন করতে না। বল, ওরা শুনলে খুব খুশি হবে। ও একটা কথা তো তোমাকে বলাই হয়নি, রাজা না একটা ফাংশনের অফার পেয়েছে, ও নতুন করে স্টেজে আবার গান গাইবে। সত্যি? ও কিন্তু খুব ভালো খবর দুষ্টু। আমি জানি মানু, ও গানটা গাইলে না আবার সুস্থ হয়ে যাবে, ওকে নিয়ে আমার অনেক স্বপ্ন। দেখো ভগবান তোমার সব স্বপ্ন পূরণ করবে, তোমার সব মনস্কামনা পূর্ণ হবে দুষ্টু। মানু তুমি আমার রাজাকে আশীর্বাদ করো, ও যেন স্টেজে উঠে ভালো করে গানটা গাইতে পারে। পারবে দুষ্টু, পারবে, রাজা খুব ভালো গান গাইতে পারবে। ও আজ আসি, অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এসো, সাবধানে যেও কেমন? হ্যাঁ রে বাবা, আর তুমিও সাবধানে যাবে কেমন?